স্যার এই কথাটো আমিও মিডিয়ার জৰিয়তে পাই আছো, কিন্তু এতিয়ালৈকে আমার দলৰ লগত অফিচিয়েলি কোনো ধরনের আলোচনা হোৱা নাই। শর্মানালী ডাঙরিয়া কংগ্রেসের আজির দিনত কংগ্রেসের বিধায়ক, যেতিয়া তেখেতে কংগ্রেসের পৰা রিজাইন দিব তার পিছত এতিয়া কোত যায় না যায় সেই কথাটো তেখেতে অফিচিয়েলি জনাব, তারপর সিদ্ধান্ত হব। আমি শুনিছো যে আমার ইউডিএফর কিছু কর্মকর্তার লগত তেখেতসকলে বরপেটাত লগ হয়েছে, দেখা করেছে, সৌহার্দ্যপূর্ণ কথা হয়েছে। তেখেতে আমার ঘরের লড়া আছিল, এতিয়া যদি আমার কর্মীবিলাকর লগত বহিছে সেটা আমি না জানো কি হয়েছে না হয়েছে, কিন্তু অফিসিয়ালি আমার কোনো আলোচনা হওয়া নাই আর এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত হওয়া নাই। আমি আমার তো স্পষ্ট কথা, যিয়েই নহক আমি একটা পলিটিক্যাল পার্টি, কোনো এজন শক্তিশালী মানুষ আমার ইয়াত আহিলে আমি বেয়া নাপাও। আর আমি শর্মানালী ডাঙরে দেখিছো অত্যন্ত একটা যথেষ্ট বলিষ্ঠ, সদায় তেখেতর বক্তব্য আছিল, আর আমি দেখিছো যথেষ্ট ভোকেল মেম্বার, যথেষ্ট পড়াশোনা থাকা মানুষ। তেখেতর নিচিনা এজন সৎ সাহসী ব্যক্তি যদি আমার দললৈ আহে নিশ্চয় আমার দলে অ্যাকসেপ্ট করব, কোনো ধরনের আপত্তি না থাকি। যদি তেখেতে কংগ্রেসের পর রিজাইন করে আমার দলত আহিব খোঁজে, অকল তেখেত অকলেই নহয়, কংগ্রেসের বিজেপির আরো বহু নেতাই যদি আমার দলের নীতি আদর্শক বিশ্বাস করে আস্থাত লো যদি আহিব বিচারে আমি ওয়েলকাম জানাম। সম্ভাবনা নই করব নয়, 24 তারিখে যদি কোনোবাই রিজাইন দিয়ে আমার দলত আহিম, অকল শর্মানালী কাল বেলেগ আহিলেও লম। তাতকে বহু বিষাক্ত বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে দিয়ে আছে, কি করব এতিয়া? তেখেততকে বহুত বেশি বিষাক্ত বক্তব্য মুখ্যমন্ত্রীর বক্তব্য সদায় ওলাই আছে, বিভিন্ন বিধায়কের মুখত ওলাই আছে, সেবিল কি করব? যেবিলাকে সংবিধানের উপর শপথ খাই মুখ্যমন্ত্রী হয়েছে, তখন সকলের বক্তব্য আজির দিনত একটা কোনবা সংগঠনের একটিভিস্টের নিচিনা হয়েছে। মুখ্যমন্ত্রী যেন প্রতিটি জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বীর মানুষের মুখ্যমন্ত্রী, তখন মুখত যা বক্তব্য ওলাই আছে সেইবিল শর্মানের বক্তব্য অতি নগণ্য। আর শর্মান যদি হেনেকা কিনা করেছে তার বিচার তাত হব, এই কথা আমি বিশ্বাসী। কোনেও সংবিধানের ঊর্ধ্বত গিয়ে কথা পাতব নালাগে, সেইটা মুখ্যমন্ত্রী হোক, শর্মানালী হোক, আর কোনবাই হোক বা ময়ে হোক, সংবিধানের ঊর্ধ্বত কোনো নহয়, আর সংবিধানের দায়রার থেকে সকলে কথা পাতা উচিত। স্যার এই কথাটো আমিও মিডিয়ার জৰিয়তে পাই আছো, কিন্তু এতিয়ালৈকে আমার দলের লগত অফিসিয়ালি কোনো ধরনের আলোচনা হওয়া নাই। শর্মানালী ডাঙরিয়া কংগ্রেসের আজির দিনত কংগ্রেসের বিধায়ক, যেতিয়া তেখেতে কংগ্রেসের পৰা রিজাইন দিব তার পিছত এতিয়া কোত যায় না যায় সেই কথাটো তেখেতে অফিসিয়ালি জনাব, তারপর সিদ্ধান্ত হব। আমি শুনিছো যে আমার ইউডিএফর কিছু কর্মকর্তার লগত তেখেতসকলে বরপেটাত লগ হয়েছে, দেখা করেছে, সৌহার্দ্যপূর্ণ কথা হয়েছে। তেখেতে আমার ঘরের লড়া আছিল, এতিয়া যদি আমার কর্মীবিলাকর লগত বহিছে সেটা আমি না জানো কি হয়েছে না হয়েছে, কিন্তু অফিসিয়ালি আমার কোনো আলোচনা হওয়া নাই আর এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত হওয়া নাই। আমি আমার তো স্পষ্ট কথা, যিয়েই নহক আমি একটা পলিটিক্যাল পার্টি, কোনো এজন শক্তিশালী মানুষ আমার ইয়াত আহিলে আমি বেয়া নাপাও। আর আমি শর্মানালী ডাঙরে দেখিছো অত্যন্ত একটা যথেষ্ট বলিষ্ঠ, সদায় তেখেতর বক্তব্য আছিল, আর আমি দেখিছো যথেষ্ট ভোকেল মেম্বার, যথেষ্ট পড়াশোনা থাকা মানুষ। তেখেতর নিচিনা এজন সৎ সাহসী ব্যক্তি যদি আমার দললৈ আহে নিশ্চয় আমার দলে অ্যাকসেপ্ট করব, কোনো ধরনের আপত্তি না থাকি। যদি তেখেতে কংগ্রেসের পর রিজাইন করে আমার দলত আহিব খোঁজে, অকল তেখেত অকলেই নহয়, কংগ্রেসের বিজেপির আরো বহু নেতাই যদি আমার দলের নীতি আদর্শক বিশ্বাস করে আস্থাত লো যদি আহিব বিচারে আমি ওয়েলকাম জানাম। সম্ভাবনা নই করব নয়, 24 তারিখে যদি কোনোবাই রিজাইন দিয়ে আমার দলত আহিম, অকল শর্মানালী কাল বেলেগ আহিলেও লম। তাতকে বহু বিষাক্ত বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে দিয়ে আছে, কি করব এতিয়া? তেখেততকে বহুত বেশি বিষাক্ত বক্তব্য মুখ্যমন্ত্রীর বক্তব্য সদায় ওলাই আছে, বিভিন্ন বিধায়কের মুখত ওলাই আছে, সেবিল কি করব? যেবিলাকে সংবিধানের উপর শপথ খাই মুখ্যমন্ত্রী হয়েছে, তেখেতসকলের বক্তব্য আজির দিনত একটা কোনবা সংগঠনের একটিভিস্টের নিচিনা হয়েছে। মুখ্যমন্ত্রী যেন প্রতিটি জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বীর মানুষের মুখ্যমন্ত্রী, তেখেতর মুখত যা বক্তব্য ওলাই আছে সেইবিল শর্মানের বক্তব্য অতি নগণ্য। আর শর্মান যদি হেনেকা কিনা করেছে তার বিচার তাত হব, এই কথা আমি বিশ্বাসী। কোনেও সংবিধানের ঊর্ধ্বত গিয়ে কথা পাতব নালাগে, সেইটা মুখ্যমন্ত্রী হোক, শর্মানালী হোক, আর কোনবাই হোক বা ময়ে হোক, সংবিধানের ঊর্ধ্বত কোনো নহয়, আর সংবিধানের দায়রার থেকে সকলে কথা বলা উচিত।